Guys, বহুত দিনৰ মোৰ আহিলো আজি বাইকৰ ষ্টক দেখাবলৈ আৰু আজি ফুললি ভৰি ষ্টক আছে 220 আছে ৰয়্যাল এনফিল আছে R15 আছে আৰু পিছফালে আছে KTM RC তো আপোনালোক সকলোৱে ভিডিওটো যাতে ফুল টাইম ওয়াচ কৰে আৰু তেতিয়া মানে বাইকৰ কিমান পাইছ কেনুকা পাইছ আপোনালোক গম পাব আৰু বৰ্তমান আহিছো আমি মিশন চাইলি তেজপুৰত নগাজৰ ৰোডত তো 100 মিটাৰমান দূৰত আহিলে Dilap tuh pay jawab, jiki nih kami fitur loh, jauh orang jual loh, kalau kota pati loh, finance hoynya nih hoy, kenu kayak gimana pay jual hoy kali gini, tuh bolak guys fitur loh. Guys, botoman rumah lu dealer fitur loh, atau dealer orang jual biaya sih, jadah hoy. Tuh, iya teh mana, apa orang kok dealer full ya, destu kok jok sukun kini rasa mana? Itu mission saya lihat pun agak udah, kita kembali beli kau. Hai. Aru tapas, dua meter mana luar biasa aja. Dua meter mana? Aru apa orang kok pay, banyak gaya dekisu, Aron pay dekisu, bullet dekisu, scooty dekisu, scooty itu banyak stok asa. To, mana apa orang kok kiman price or kom price or be? Kiman high price or lagi asa apa orang kok? Kiman mana? Kau mana? Gari condition saya 15,000 per starting atas ya. Kira, kami bayar kau apa orang kok fully stok deh asa. Mahim, amai di fully stok asa. Pertama orang mahim ikon. RC 200 hoy to bhalka sai lo pare ekhon hoyse KTM RC 200 back side ho sai lo pare to back side ho sai lo pare kiman chon ro ekhon 2018 or hoy 2018 hoy aro ekhono solise kiman ekhon running 28000 running 28000 man running hoy aro ekhono apor loge ene kiman dibo lage apor loge jodi dhorak lage ekhon amar 115 dibo 115000 mane apor loge pai jabo মজা হৈ আছে ন তো একদম সুন্দর কন্ডিশন হৈ আছে কোনো সার্ভিসিং সার্ভিসিং দিব না লাগে এক্সজস্ট লোগো আছে এক্সট্রাকে 115,000 মানত আপোনালোকে এখন লৈ পাই যাব পাৰে ইয়াতে আহে অলপমান বাৰ্গেনিং হ'ব পাৰে ওকে তো নেক্সট আইছো আমি এখন RS200 হয় RS200 ভালকৈ চাই লওঁ পাৰে আৰু ইফালৰ চাই লওঁ পাৰে সম্পূৰ্ণকৈ RS200 একদম সুন্দর হৈছে ডিছৰ হয় ABS মডেল হয় ABS মডেল হয় আৰু এখন কেই বছৰ হৈছে এখন 2017 হয় এখন 2017 হয় আৰু এখন চলিছে কিমান এখন ৰানিং 25000 হয় এখন 25000 হয় মানে 25000 আৰু এখনত আপোনালোকে এনে কিমান দিব লাগে এখন আপোনাৰ পৰিব 95000 মানে মেছলিন টায়াৰ লাগো আছে দুটাৰে মেছলিন টায়াৰ লগা আছে পিছপালো আছে আৰু এখনত মাত্ৰ আপোনালোকে আহিব 95000 আৰু যদি অলপমান যদি আহে বাৰ্গেনিং হৈ যাব তো নেক্সট আইছো R15 ভালকা চাই লওঁ পাৰে বহুতে কমেন্ট কৰিছিল R15 লাগে R15 লাগে ইফালে চাই লওঁ পাৰে ব্লু কালৰৰ এটো বহুতে পছন্দ কৰে গাইছ এটা কেই বছৰ হৈছে এখন 2020 হয় BS6 হয় BS6 হৈছে ভালকা চাই লওঁ পাৰে আৰু এখন চলিছে কিমান 90000 আৰু এক্সট্ৰাকে কিবা লাগা আছে নেকি এইটো এক্সট্ৰাকে বাৰু এইটো লগোৱা আছে কিমান মানত পাব আপোনাক মানে যদি কাষ্টমাৰ জনে নিব আহে আমাৰ কোৱা দাম 125 বুলি 125 মানে কোৱা দাম যদি ইয়াতে আহে কোন আমাৰ ফোনত কোন ধৰণৰ বাগেনিং নহয় যদি ইয়াতে আহে তেতিয়া হলে অলপমান বাগেনিং হ'ব তো নেক্সট আইছো আৰু এখন R15 ভালকৈ চাই লওঁ আপোনাৰ ৰেড কালাৰ কাৰণে এভেলেবল আছে তিনিটা কালাৰ আছে তো ভালকৈ চাই লওঁ আপোনাৰ পিছফালৰ পৰা আপোনালোকক দেখাই দিছোঁ তো এখন R15 ফোন এনে কি কি বছৰ হৈছে এখন 2019 লাষ্টৰ হয় 2019ৰ লাষ্টৰ মডেল এখন কিমান BS4 হয় না BS4 এখন BS4 হয় আৰু ABS মডেল চাই লওঁ পাৰে তো এখন কিমান মান চলিছে এখন চলিছে 12000 কিমি এখন চলিছে মাত্ৰ 12000 কিলোমিটাৰ আৰু এখন আপোনালোকে কিমান মান লাগে এখন 122 এখন লাগে আপোনালোকে 122 তো 122000 মানত আপোনালোকে পাই যাব ABS মডেল হয় একদম সুন্দর হৈছে মাত্র 12000 রানিং আৰু যদি ইয়াতে আহে অলপমান বাগেনিং হৈ যাব তো নেক্সট আইছো এখন R15 পিছফালো চাই লওঁ পাৰে গাড়ীৰ টায়াৰ সার কন্ডিশন সুন্দর হৈ আছে তো এক্সট্ৰাকে ইয়াতে এখন লগো আছে আৰু এটো লগো আছে গোটা তিনিখনত মানে লগো আছে তো এখনৰ কিমান মান বছৰ হৈছে 2020 হয় আৰু এখনত চলিছে কিমান আপোনাক দেখাই আছো চলাচো 14,365 কিলোমিটার চলিছে আবার আমরা প্রুফ দেখাই দিছো আর এইখানত আপোনালোকৰ কিমান মান দিব লাগে এখন 125 কৰিব 125 তো 125,000 লাগে পাই ইমান মান 125,000 ৰেঞ্জত ধুনিয়া গাড়ী আছে আপোনালোকে যদি ইয়াতে আহে তেতিয়া অলপমান বাৰ্গেনিং হ'ব পাৰে এখন ৰয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 হয় ভালকৈ চাই লব পাৰে ৰেড কালৰ হয় বহুতৰ কালত তো পছন্দ তো এখন দ্বারা কেই বছৰ হৈছে
2017 তো এনুগা মানে অফার আপোনালোকে না পায় এখন রয়্যাল এনফিল্ড 2017 হয় 1,10,000 টাকা আপোনালোকে পাই আছে তো নেক্সট আহিম এখন পালসার 150 তো সাইলো পারে নিউ মডেলর ব্ল্যাক কাল ব্ল্যাক এন্ড ব্লু হয় তো এখন কত বছর হইছে এরা এখন 2018 লাস্টর হয় আর এখন চলিছে কিমান এখন চলায় 23 মানে আছে 23 মান চলিছে আর এখন কিমান মান লাগে আপোনালোক এখন আমি 70 বলি কই আছো মানে 70,000 মান কই আছে আর মানে আহি আহিলা গুটাইখান গাড়ি যদি আপোনালোক নিম বলি আহে ন প্রত্যেকখান গাড়িতে মানে অলপ অলপ কমাই হবো মানে কোয়া পাইছটো প্রত্যেকটো নহয় আপোনালোক যদি আহে তেতে হবো তো নেক্সট টাইম আমি এখন 220 চাব পারে 2018 মডেল হয় আর এখন চলিছে কিমান 25 মান চলিছে আর এখন আপোনালোক কিমান দিব লাগে এখন আমাৰ আহিব 80 বুলি কোৱা হয় মানে 80 মান হয় আর কি বাটা হবো আর বাগেনি তো নেক্সট আহিম আর এখন 220 ভালকে চাইলো পরে আপোনালোক তো পিছফালৰ পৰা দেখাই দিছো আগফালৰ পৰা হৈছে এখন কেই বছৰ হৈছে এটো 2017 লাষ্টৰ এখন 2017 লাষ্টৰ মডেল আর এখন কিমান মান চলিছে 28000 28000 মান চলিছে আর এখন আপোনালোক কিমান লাগে এখানে প্রাইস হবো 77 সব ডকুমেন্টস ক্লিয়ার করে এখানে 77 মানে এনএস 200 চাইলো পারে এক্সট্রা কে লগে আছে এখন তো হোয়াইট কালার হয় ভালগা চাই লব তো আগর পর দেখাই দিছো আপোনালোক তো দাদা এখানে কেই বছর মান হইছে এখন 2019 হয় আর এখন চলিছে কিমান 18,000 সামথিং চলিছে 18,000 অলপমান মানে 18,000 মান চলিছে আর এখন আপনার কিমান দিব লাগে এখন তোমার 85 পড়িব উই ট্রান্সফার 85 মান পড়িব ট্রান্সফার করি এখন আপাসি গাইস ভালকা চাইলো আপা আপাসি 160 ব্ল্যাক কালার হয় তো ভালকা চাইলো আপরা এখন কে বছর হইছে এটো 15 লাস্টর 2015 লাস্টর হয় আর চলিছে কিমান এখন এটো আপনার চলিছে 35000 রানিং 35000 রানিং আর আপনার কিমান লাগে এখন এখন আপনার প্রাইস হবে 48000 লাগে তো ভালকা চাই লওয়া পরে কোনো না স্কেচ না আর ডুয়েল ইঞ্জিন হয় দেখাই সিল ইঞ্জিন হয় ভালকা চাই লওয়া আর ডুয়েল লিসর হয় গাড়িখন ভালকা চাই লওয়া পরে আর নেক্সট আমি আহিম 180 পালসার 180 ব্ল্যাক কালার হয় বহুতর মন পছন্দ বহুতে কমেন্ট করি আছিল তো চাই লওয়া পরে আগর দিকেও দিছ পিছর দিকেও দিছ তো এখন কে বছর হইছে আপনার এটো আপোনাৰ 2017 মডেল আৰু চলিছে কিমান এনে এখন এটো আপোনাৰ ৰানিং হল 28000 মান ৰানিং হৈছে আৰু এখন আপোনালোক কিমান মান লাগে এটো আমাৰ 65000 65000ৰ আপোনালোক এখন মানে ডাবল ডিস পাই যাব ডাবল ডিসৰ গৰে 180 65000ৰ 2017 মডেল হয় আৰু নেক্সট টাইম এখন এফজেড হয় 2018 মডেল আগৰ দিকে দিছে পাছৰ দিকে ডিস নাই ন তো সিংগল ডিসৰ গাড়ী হয় আগৰ দিকে ডিস আছে তো এখন 2018 গাড়ি আপোনালোক কিমান মান লাগে এখন এটো আপোনাৰ 65000 আৰু আপোনালোক পাব তো নেক্সট আইছো এখন হর্নেট তো হর্নেটো আছে ইয়াতে একদম শোরুম কন্ডিশন হৈ আছে গাইস কোনো ধৰণৰ স্কেচ নাই আপোনালোক ভালকৈ গাড়ীখন দেখাই দিছো কোনো ধৰণৰ স্কেচ নাই তো আপোনালোকে যদি কিনিব খোজা আহিব পারে এই এখন অনলি আহিব আপোনাৰ 55000 only 55000 একদম কোনো ধৰণৰ স্কেচ নাই আৰু এখানে কি মে এনে কি বছৰ মান হৈছে এটো 18 2018 মডেল চলিছে কি মানে নাই চলিছে আপোনাৰ 20000 ৰানিং হৈছে 20000 ৰানিং হৈছে only 55000 আপোনালোকে পাব ট্ৰান্সফাৰ কৰি মানে গোল্ডেন চান্স আৰু কিবা এটা নেক্সট আই মানে টিভিএস ভিক্টৰ মানে কম ৰেঞ্জৰ গাড়ী লৈ ইফালো আছে আপোনালোক সকলো দেখাম তো এখন টিভিএস ভিক্টৰ এখন আপোনালোক কি কি বছৰ হৈছে এটো 18 হয় 2018 হয় কিমান লাগে 55 মানে আপোনালোক এখন পাই যাব শোরুম কন্ডিশন হয় শোরুম কন্ডিশন আর গ্যারান্টি পাবো ইঞ্জিনৰ গ্যারান্টি পাম ন ইঞ্জিনৰ গ্যারান্টি পাবো তো কিমান মাহ 3 মাহৰ ইঞ্জিনৰ গ্যারান্টি থাকে কিবা যদি হয় আমাৰ কাট আহিলে হল রিপ্লেস করে দি দিম বেলেগ গাড়ি ওকে 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 তো নেক্সট আহিম আৰু এখন টিভিএস ভিক্টৰে হয় ভিক্টৰে হয় এটো 16 লাষ্টৰ মডেল 2016 লাষ্টৰ মডেল আৰু এখন কিমান মাহ লাগে আপোনালোক এখন প্ৰাইস 47000 47000 মান আহিব
তো নেক্সট আহে আৰু এখন এফজেড বিএস6 মডেল চাইলো আপা লেটেস্ট মডেল হয় 2020ৰ মডেল 2020ৰ মডেল বিএস6 হয় ডাবল এবিএস হয় গাইস ভালকে চাইলো আপা ডাবল এবিএস আৰু ইখন আপোনালোকে এনে কি বছৰ কিমান চলিছে এটো রানিং হল 15000 15000 মান চলিছে আৰু এখন আপোনালোক কিমান লাগে এটো আমাৰ প্রাইস লাগে 85 আৰু যদি কাগজ পাতি কিলিয়া করে যদি যদি আহে যদি কিবা লব কিবাটা বার্গেনিং হয়ে যাব কিবাটা হয়ে যাব তো নেক্সট টাইম আর এখন গ্লামার তো গ্লামার নতুন মডেল হয় তো হালকা সাইল আপার এখন কে বছর হইছে এটো আপনার হইছে 2018 হ্যাঁ এখন কিমান মান লাগে এনে আপন লোক এটো প্রাইস যাব আপনার 60000 হ্যাঁ তো নেক্সট আর এখন আহিম এখন শোরুম কন্ডিশন একদম 20র হয় 2020র হয় 5 বছর ইনস্যুরেন্স থাকিব 5 বছর ইনস্যুরেন্স থাকিব প্রাইস যাব আপনার 65000 এখন আপনারা পাই মানে কোন ধরনের মানে নতুন মডেল হয়ে আছে 65 পনের আপনারা পাই যাব কোন ধরনের স্কেচ নাই মানে সাল যাওয়া নাই এনেকুয়া ধরনের আছে অনলি 65000 চাইছো আর এখন পালসার 180 ভালকা চাই লওয়া পড়ে আগর দিকে দিস আছে তো সিঙ্গুল ডিস ডাবল ডিসরে হয় পিছত দিকে ডিস আছে তো এখানের কে বছর মান হইছে তো এভেঞ্জারখন ভালকা চাই লওয়া পড়ে কোনো ধরনের মানে স্কেচ বলা বস্তু না আর সিটটো কোন ফাটা আছে বনাই দিব ন এখিনি বনাই দিব যদি আপনার কিনব হে বনাই দিব তো এখানে কে বছর মান হয়েছে 2018 হয় আর এখন কি মান চলিছে আপনার 20000 রানিং আর এখন আপনার কি মান লাগে 70000 ভালকা চাই লওয়া পড়ে এখন গ্লামার তো ওল্ড মডেল গ্লামার বহুতে বিচারি আছিল তো ইয়াতে আছে তো রেড কালার হয় কোন ধরনের স্কেচ নাই আপনার চাই লওয়া পড়ে এখন আপনার কে বছর হয়েছে এটো মডেল 2017 মডেল কিংবা মান চলিছে এটো 35000 রানিং 35000 মান রানিং হয় আর আপনার কিমান লাগে এখন এটো প্রাইস যাব আপনার 55000 মান আপনার এখন পাই যাব আর এখন আছে গ্লামার হালকা চাই লওয়া পড়ে ওল্ড মডেলের হয় আর আগর দিকে ডিস আছে এক্সট্রা প্রিমিয়াম আর এখানে কে বছর হয়েছে 2018 এখানে কিমান মান চলিছে এটো আপনার রানিং হয়েছে 35000 মান চলিছে আর এখানে আপনার কিমান নিবা লাগে এটো প্রাইস যাব 60000 মানে 60000 টাকা লাগে তো নেক্সট আহে আর এখন সুপার স্প্লেন্ডার আছে হালকা চাই লো পারে পিছফালে রেড কালার সুপার স্প্লেন্ডার 48000 মান আইব তো নেক্সট আহিম আর এখন সুপার স্প্লেন্ডার ভালকা চাই লওয়া পড়ে গাইস একদম ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ নাই তো এখানে 2018 হয় আর এখানে আপনার কিমান চলিছে এটো আপনার 33000 রানিং 33000 রানিং আর এখানে কিমান দিব লাগে আপনার এটো প্রাইস আইব আপনার 62000 আর ইঞ্জিনের গ্যারান্টি টেনশন নাই ইঞ্জিনের গ্যারান্টি হয় 62000 আর আপনার পাই যাব তো নেক্সট আহিম আর এখন বিএস6 মডেল হয় নিউ গাড়ি হোন্ডার হালকা চাই লওয়া পড়ে বয়স কিমান হয়েছে বয়স 20 এক বছর হয়েছে এক বছর হয়েছে আর এখানে কিমান দিব লাগে আপনার 75000 আপনার পাই যাব যদি আহে অলপমান কমাই দিব আর গাইস বহুতে মানে বহুত বাইক দেখালো আর বর্তমান আমি স্কুটি লয় তো হয় এখন কিমান সনের হয় 2017 বিএস4 হয় একদম কালার কোনো স্কেচ নাই ভালকা চাই লওয়া পড়ে আর অলপমান ধুলি ধুলি পড়ে থাকি পড়ে সেইটো গাইস ইগনোর করক তো কোনো না গার্ড লোগো আছে স্কেচ নাই ভালকা চাই লওয়া পড়ে এখন আপনার কেই বছর হয়েছে এখন 2017 হয় আর এখন আপনার প্রাইস এটো আপনার আইব 36000 এখন হিরোর ডেস্টিনি ভালকা চাই লওয়া পড়ে তো এখানে কোনো ধরনের কালার সালা যাওয়া নাই একদম স্কেচ করা বস্তু না একদম শোরুম কন্ডিশন হয়ে আছে এখানে আপনার কিমান মান পালে দিব এটো আপনার প্রাইস যাইব 48000 আর চাই এখন এন্ট্রক টিভিএস এন্ট্রক হয় তো হোয়াইট এন্ড ব্ল্যাক কালার হয় এখন কে বছর হয়েছে 2019র হয় 2019 আর এখন কিমান মান চলিছে আপনার এটো আপনার রানিং হল 22000 আর এখন আপনার কিমান মান লাগে এটো আমার 56000 আপনার পাই যাব তো নেক্সট টাইম আর এখন এন্ট্রক বিএস6 মডেল হয় লেটেস্ট মডেল হয় এখন রেসিং এডিশন হয় সম্পূর্ণকা চাই লওয়া পড়ে এখন কে বছর হয়েছে এখানে
এটো আপোনাৰ 2020 লাষ্টৰ মডেল 2020 লাষ্টম পাই হৈছে 8 মাহমান হৈছে আৰু এখন চলিছে কিমান এখন ৰানিং হল আপোনাৰ 40000 40000 আৰু এখন লগত কিমান লাগে আপোনালোক এটো আপোনাৰ প্ৰাইজ হ'ব 70000 এখন হৈছে এক্টিভা 4G আৰু ভিডিওটো বহুত দিগল হয় কাৰণে প্ৰতিটোৰ প্ৰাইজটো কৈ যাম এখন কিমান মান লাগে আপোনালোক এখন 45000 এখন 45000 এখন কিমান লাগে এখন 35 এখন 35 হয় আৰু এখন কিমান লাগে এটো এক্টিভা এটো আপোনাৰ 35 এখন 35 আৰু এখন কিমান লাগে আপোনালোক এখন 33 টিভিএস জুপিটার এখন এটো গ্যাস্টো কিমান লাগে 2018 হয় এটো প্রাইস যাব আপোনাৰ 43 2018 হয় 43000 মান লাগে আৰু এখন এখন ফেসিনো ফেসিনো এখন কিমান লাগে আপোনালোক 2018 এটো আপোনাৰ প্রাইস যাব 45 আৰু এখন সুজুকি এক্সেস এখন কি কে কে বছৰ হৈছে 2019 5 বছৰ ইনসুরেন্স থাকিব আৰু এখনৰ কিমান মান চলিছে 20000 Subscribe kuy dua, harus bisa file saya R15, jadi jol dia, jadi apa lo gak lagi.